مولا آل رشاها جدا فريا جناي مولا آل رشاها جدا فريا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়াইলা ওয়াস হেয়া বিকেয়া হেভি আল্লাহ সালাতুয়াস সালাম ওয়াইলিং কয় নবি আল্লাহ ওয়াইলা অ লিকা ওয়াস হাভিকয়া নুর আল্লহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান আলে রসুলের বরকত সমূহ এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম সর্বপ্রথম আসুন দুরুদে পাকের ফজুলত আমরা শুনি মজমুল আওসাত নামক কিতাবে বর্ণিত রয়েছে حضرت مولا کائنات مولا علی کرم اللہ تعالی وجہہ الکریم بولین حضرت محمد صلی اللہ علیہ وسلم او تار بانشو دھرے روپور درود پاک پاٹ کرر آگ پور جن تو پتک بیکتیر دعا پوردار آرالے تھاکے اور تھا جارہ دعا, دعا کرے نبی پاک صلی اللہ علیہ وسلم ایبانگ تار ونش دھرر اوپر درود پاک پور, پور بے سے دعا آرہ لے تھا کہ جو جہن درود پاک پڑا ہے تخن سے دعا اللہ تعالیٰ دور بارے قبول ہوئے جائے سبحان اللہ ان کے, ان کے, مولا, مولا, کے مولا کے ان, ان پر, پر, پر کرور کرو درود, درود ان کے, ان کے اصحاب و اطرت پہ سلام صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সর্বপ্রথম আপনাদেরকে জানাই ইসলামিক নববর্ষের শুভেচ্ছা ও মোবারকবাদ চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি শুরু হয়েছে মাহে মহরমের পবিত্র দিন অতিবাহিত হচ্ছে আপনাদের মাঝে মহরম মাসের বিশেষ একটি অনুষ্ঠান আলে রসুলের বরকত সমূহ নিয়ে উপস্থিত হয়েছি আলে রসুলের আলোচনা প্রতি মাসে প্রতিদিন হয়ে থাকে তবে বিশেষত্ব হচ্ছে মহরম মাসে যেহেতু ইমামে আলী মাকাম ইমামে আরশ মাকাম ইমামে হুসাইন রদি আল্লাহ তায়েল নিজের সাথীদেরকে নিয়ে কারবালার ময়দানে শহীদ হয়েছেন শহীদ হয়ে ইসলামকে সমুন্নত করেছেন বিদায় বিশেষভাবে মহরম মাসে আহলে বেদদের আলোচনা হয়ে থাকে সেই ধারাবাহিকতা বজায় রেখে এই অনুষ্ঠানেও আমরা ইনশাআল্লাহুল করিম আলে রসুলের বরকস এই অনুষ্ঠানের মাধ্যমে আহলে ব্যতে আতাহার সম্পর্কে আলে রসুল সম্পর্কে এবং যাদেরকে পাক এ পাক সাল্লিবাসাল্লাম নিজের আহলে বেতের অন্তর্ভুক্ত করেছেন তাদের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বে আলোচনা শুনব আজকের আলোচ্য বিষয় হচ্ছে আহলে বেতের পবিত্রতার বর্ণনা এই বিষয় নিয়ে ইনশাআল্লাহুল করিম আমাদের এই অনুষ্ঠানে আলোচনা হবে আজকের এই পর্বে যারা আমাদের সাথে রয়েছেন সম্ভব হলে কলম ডায়রি নিয়ে বসে যান এবং সম্ভব হলে আহলে বেতের কি ফজিলত আল্লাহ তাবারক বা তালা তাদেরকে দান করেছেন তাদের মর্যাদা কেমন তাদের সম্পর্কে কোরআনুল করিমে আল্লাহ তালা কী ইরশাদ করেছেন ইনশাল্লাহুল করিম আমরা শোনার এবং লেখার চেষ্টা করব আল্লাহ তবার কাওয়াতালা বাইশতম পারা সূরা আহজাবের তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে এরশাদ করেন ইন নামা ইউরিদ উল্লাহ লিউ হিবা আং কোমুররিজসা আহল এল বৈটি আহল এল বৈটি বা ইয়ুতঃ হির কুম মানের নবাদ আল্লাহ তো এটাই চান যে তোমাদের কাছ থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দেবেন এবং তোমাদেরকে পবিত্র করে অতি পরিচ্ছন্ন করে দেবেন তফসির খাজানুল ইরফানে এই আয়াতে রয়েছে আহলে আয়তে মধ্যে নবী করিম রৌফ রহিম সাল্লামের পবিত্র স্ত্রীগণ এবং হজতে খাতুনে জন্নত জহরা আলীউল মুরতাদা এবং হাসনাইনে করিমেন তথা ইমামে হাসান ও ইমামে হুসেন রদি আল্লাহ আনহুম আজমাইন সভায় অন্তর্ভুক্ত আয়াত ও হাদিস সমূহ একত্রিত করলে এই ফলাফলটি বের হয় মুফতি নঈমউদ্দিন মুরাদাবাদী রাহমতুল্লাহ তালে তিনি খেজানুল ইরফানের মধ্যে লিখেছেন যে আহলে বেদ বলতে আমরা কাকে বুঝি আহলে বেদ বলতে বলা হয়েছে নবী পাখ সাল্লাহামের পবিত্র স্ত্রীগণ নবীয়ে পাক সাল্লাহ হায়াতে জাহিরিতে بیباہو کو اگاروٹیباہ کرگاروٹی امول مومنینا تاراؤ ہول بیتر انتربکت خاتون جنت ما فاطمت زہرا رضی اللہ تعالیٰ عنہ مولا کائنات مولا علی کرم اللہ تعالیٰ وجہہ الکریم امام حسن مجتبہ رضی اللہ تعالی عنہ امام حسین رضی اللہ تعالی عنہ تارا اہل بیتر انتربکت ইমাম তাবারি রহমতুল্লাহ তালে বর্ণনাকৃত আয়াতে করিমার তফসির করতে গিয়ে বলেন হে আলে মোহাম্মদ আল্লাহ পাক চান যে তোমাদের কাছ থেকে মন্দ বিষয় ও নোংরা জিনিস দূর রাখতে আর তোমাদেরকে গুনাহের ময়লা আবর্জনা থেকে পবিত্র ও পরিচ্ছন্ন করে দেন উনকি পাকি খোদায় পাক কর্তা হে বয়া আয় আয়ে ততহীর সে জাহির হে শানে আহলে বেদ সাল্লো আল হাবিব মুহাম্মদ আল্লাহ মুহমদ সালু আলিহিম আহলে বেতের মর্যাদা কেমন সুবাহান আল্লাহ হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে আহলে বেদগন জাহান্নামের জন্য হারাম এবং এটাই এই পবিত্রতার উপকারিতা ও ফলাফল আর যে বিষয় তাদের অভিজাত অবস্থার উপযুক্ত নয় তা থেকে তাদের পারবার দিগার তাদেরকে সুরক্ষিত রাখেন او باچی رکھن سبحان اللہ موحان عاشق صحابہ او اہل بیت امام اہل سنت مجدد دین و ملت شاہ امام احمد رضا خان علی رحمت الرحمن تر بشو بکھتو ناتر کتاب حدائی کے بکششر مدد اہل بیتر شانے تینی اے بھاوے بولین پارا ہائے صحب گنچا ہائے قدوس اہل بیت نبوت پہ لاکھوں سلام آبِ تطہیر سے جس میں پودے, پودے جمع, جمع, اس جمعِ اس ریاضِ نجابت پہ, پہ لاکھوں سلام خونِ خیرُ الرسول سے ہے جن کا خمیر, خمیر ان کی بے, بے لاؤس تینت پہ, پہ لاکھوں سلام اللہ حضرت رحمت اللہ تعالی علیہ اے کالامر پونکتیر جے جی بیکھا ہوئے چھے آسو نمرا سنی اللہ پاکر پیو شربو شس نبی محمد عربی صلی اللہ علیہ وسلم پویتر و پوری بار অর্থাৎ পবিত্র বংশ হল কিতাবের আলাদা আলাদা অংশ এবং মোবারক ফুল যা পবিত্র ও বরকতময় পানি দ্বারা সেচ দেয়া হয়েছে যেন তারা সবাই সুন্দর ও মনোমুগ্ধকর এক বাগান এই অভিজাত অনন্য বংশের প্রতি লাখো সালাম কেননা এই মহান বংশে রসুল পাক সাল্লাহসাল্লামের রক্ত অন্তর্ভুক্ত রয়েছে এই একনিষ্ঠ ও নেক্কার মনীষীদের স্বভাবের প্রতি লাখো সালাম সলো আল হবীব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আহেলে বেতের অন্তর্ভুক্ত পবিত্র স্ত্রীগণ রয়েছেন জি হ্যাঁ মিরাতুল মানাজির মধ্যে রয়েছে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তালে বলেন মনে রাখবেন পবিত্র স্ত্রীগণের আহেলে বেতের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া কোরআনী আয়াত দ্বারা প্রমাণিত পবিত্র স্ত্রীদেরকে বাদ দেওয়া যাবে না অনেকে ফেরুল্লাহ পবিত্র বিবিগণদেরকে এহেলে বেতের অন্তর্ভুক্ত মনে করে না তো যারা এরকম আকিদা পোষণ করে তাদের থেকে বাঁচা উচিত পবিত্র বিবিগণ এহলে বেতের অন্তর্ভুক্ত কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত আলাহাজ বলেন এহলে ইসলাম কি মাদারানে শক্তি বানু আনে তাহরত পে লাখো সালাম অর্থাৎ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পবিত্র স্ত্রীগণ সকলই মুসলমানদের দয়ালু মা তাদের প্রতি লাখো সালাম আমির আহলে সুন্নাত দামাত আলিয়া তিনি স্লোগান আমাদেরকে দিয়েছেন নবীর সকল বিবিগণ জান্নতি জান্নতি সকল মহিলা সাহাবিয়াত জান্নতি জান্নতি সলু আলাল হাবীব صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم بیان ار فضیلت کی نبی پاک صلی اللہ علیہ وسلم بے پر کی ارشاد ارشد کرکل مسلمان ار حضرت بی بی عائشہ صدیقہ رضی اللہ عنہ بولین نبی کریم صلی اللہ علیہ علی وسلم ایک شکل باہر تشریف نہیں گلین তার শরীরে কালো উলের নকশা করা চাদর ছিল হাসান ইবনে আলী এলো হুজুর সাল্ল ইসলাম তাকে চাদরে এর মধ্যে নিয়ে নিলেন অতপর হুসাইন ইবনে আলী এলো তিনিও তার সাথে ঢুকে গেলেন অতপর হাজতে ফাতমা রদি আল্লাহ আনহা আসলেন তাকেও চাদরের মধ্যে নিয়ে নিলেন অতপর জনাবে আলী রদি আল্লাহ এলেন তাকেও চাদরের মধ্যে নিয়ে নিলেন অতপর এই আয়াত পাঠ করলেন মানের অনুবাদ আল্লাহ তো এটাই চান যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দিবেন। এবং তোমাদেরকে পবিত্র করে অতি পরিচ্ছন্ন করে দিবেন মিরাতের মধ্যে রয়েছে কিছু কিছু বর্ণনা রয়েছে যে উমুল মমিনিন হাজতে উম্মে সালামা রাদি আল্লাহ তায়েল আনহা হুজুর আলি সাল্লামকে এ ব্যাপারে আরজ করলেন হুজুর আমিও কি আপনার আহলে ইরশাদ করলেন তুমিও আহলেব্যদ অতপর কিছু বর্ণনা রয়েছে রসুল পা সাল্লাহ আলী সাল্লাম উম্মে সাল্লাকেও কম্বলের মধ্যে নিয়ে নিলেন অতপর এই দোয়া করলেন মনে রাখবেন পঞ্জেতন পাক শব্দটি অর্থাৎ পাঁচটি পবিত্র শরীর এই হাদিস থেকেই নেয়া হয়েছে আর এই ঘটনাটি কয়েকবারই হয়েছে কখনো বা উম্মে সালামাকে কম্বল শরীফে প্রবেশ করানো হয়নি আর কখনো প্রবেশ করে নেয়া হয়েছে নবী পাক সাল্ল্লাউ তায় আলিহি ওসাল্লাম আহলে ব্যাস সম্পর্কে তার যে ফরমান আসুন আমরা কিছু ফরমানে মুস্তফা সাল্লাউ তায়ল আলিহি আলি ওসাল্লাম শুনি যে আহলে বেদদের কি ফজিলত রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলি সাল্লাম তাদের ব্যাপারে কি বলেছেন আসুন আমরা শুনি নবী পাক সাল্লাহ আলী আসাল্লাম ইসাদ করেন মাসালু আহলি বাইতি মাসালু সফি নতি মার রাকি বাহা নাজা ওমান তখল্লাফা আনহা গরিকা আমার আহলে বেতের উদাহরণ নুহের নৌকার নেয় যেই এতে আরোহণ করল মুক্তি পেল এবং যে এতে আরোহণ করবে না ধ্বংস হয়ে গেল নূ আলী সালামের নৌকা দ্বারা নবিয়ে পাক সাল্লি সাল্লাম নিজে আহলে বেতের উপমা দিয়ে বুঝিয়েছেন যে যেভাবে নূ আলী সালামের নৌকায় যারা আরোহণ করেছিল তারা মুক্তি পেয়েছিল তে এই উম্মতের তরী তাদেরই পার হবে যারা আহলে বেতের নৌকায় আরোহণ করেছে এবং রাম আলিহিম রিদওয়ানকে অনুসরণ করেছে তাদের তরি পার হবে মুফতি আহ ইয়ারকানিমির রহমেতুল্লাহ তালে বলেন সমুদ্রের মুসাফিরের নৌকারও প্রয়োজন হয়ে থাকে আর নক্ষত্রের দিক নির্দেশনাও কেননা জাহাজ নক্ষত্রের নির্দেশনায় সমুদ্রে চলাচল করে থাকে অনুরূপভাবে উম্মতে মুসলিমা নিজের ইমানি জীবনে পবিত্র আহলে ব্যতেরও মুখাপেক্ষী আর সাহাবাই ক্রামেরও মুখাপেক্ষী উম্মতের জন্য সাহাবাদের অনুসরণই হলো হিদায়ত মুফতি সাহেব অপর জায়গায় বলেন দুনিয়া হলো সমুদ্র এতে সফরের জন্য জাহাজে আরোহণ ও নক্ষত্রের দিক নির্দেশনা প্রয়োজন আলহামদুলিল্লাহ আহলে সুন্নতের নৌকা পার হয়ে গেছে কেননা তারা আহলে ব্য ও সাহাবা উভয়ের কদমের সাথে সম্পৃক্ত বিদায় আহলে সুন্নত ওয়াল জামাতের যিনি ইমাম ইমামে আহলে সুন্নত আলা হজরত رحمت اللہ تعالیٰ تینی بولیں اہل سنت, سنت کا ہے بیڑا بیرا بیرا پار, پار اصحاب حضور, حضور نجم ہے اور ناؤ ہے عطرت, عطرت, عطرت رسول, رسول اللہ, اللہ کی, کی سلو علی الحبیب صلی اللہ تعالیٰ علی محمد صلی اللہ علیہ وسلم نبی پاک صلی اللہ علیہ وآلہ وسلم ارشاد کریں لا یقمنو عبد حتی اکون احب الی من نفسی ওয়াতাকুনা ইতরতি আহাব্বা ইলাইহি মিন ইতরতিহি ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার প্রাণের চেয়েও বেশি প্রিয় হব না আর আমার সন্তান তার নিজের সন্তানের চেয়ে বেশি প্রিয় হয়ে যাবে না সাহাবা কা গদা হুঁ আর আহলে বাইত কা খাদিম ইয়ে সব হ্যায় আপকি তো নজরে ইনায়াত ইয়া রাসূলুল্লাহ সল্লু আলা الحবীব সల్లাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে হাদিসে পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা তা আকড়ে থাকো তবে আমার পরবর্তীতে পথভ্রষ্ট হবে না এর মধ্যে একটি জিনিস অপরwidetilde থেকে বড় আল্লাহ পাকের কিতাব অর্থাৎ কোরআনুল করিম যা হলো আসমান থেকে জমিন পর্যন্ত দীর্ঘ রশি আর আমার আহলে বেত এই দুইটি অর্থাৎ কোরআনুল করিম ও আহেলে বেত পৃথক হবে না এমন কি আমার নিকট হজে এসে যাবে তো চিন্তা করো তোমরা এই দুইটির সাথে আমার পর কিরূপ আচরণ করবে এই হাদিসে পাকের ব্যাখ্যায় লেখা হয়েছে দুইটি উদ্দেশ্য হতে পারে একটি উদ্দেশ্য হলো যে কোরআন ও আহলে বেদ পরস্পর একে অপর থেকে পৃথক হবে না আহলে বেদ সর্বদা কোরআন ও হাদিসের উপর আমল করতে থাকবে কোরআন তাদের মন ও মনন এবং আমলে থাকবে দ্বিতীয় উদ্দেশ্য হল কোরআন ও আহলে বেদ কখনও আমার থেকে পৃথক হবে না এমন কি এই দুইটি আমার নিকট হজে পৌঁছে যাবে আর হুজুর সাল্লি সাল্লামের মহান দরবারে তাদের সুপারিশ করবে যারা এই দুটির হক আদায় করেছে সোবাহান আল্লাহ নাবিএক সাল্লাহি সাল্লামের সাত করেন যে ব্যক্তি আমাদের অর্থাৎ আমার সাথে আহলে ব্যতের সাথে বিদ্বেষ বা হিংসা করবে তাকে ক্যামতের দিন হজে কসর থেকে আগুনের চাবুক দ্বারা তাড়িয়ে দেওয়া হবে নওয়জ বিস্তকফির হুজুর সাল্লাহ আলী সাল্লামের সাত করেন ওই সত্যার শপথ যার কুদরতের আয়ত্তে আমার প্রাণ আমার আহলে ব্যতের প্রতি বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ পাক জাহান্নামে প্রবেশ করাবেন আল বিল্লাহ ہدای کے بکشی شیر مدعی علی حضرت رحمت اللہ تعالی لے بولین اور, اور جتنے ہیں شہجادہ, شہجادہ اس شاہ, شاہ کے, کے ان سب, سب اہل مکانت پہ لاکھوں سلام ان کی بالا شفاعت, شفاعت پہ آلہ درود, درود ان کی وارا سیادت پہ لاکھوں سلام سلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم نبی پاک সাল্লাহ আলুসাল্লাম এর সাদ করেন যে ব্যক্তি আমার আহলে ব্যতের প্রতি বিদ্বেষ পোষণ করল সে মুনাফিক হুজুর সাল্ল তলিহলাম সাদ করেন সর্বপ্রথম আমার হজে অর্থাৎ হজে কসারে আগমনকারীরা আমার আহলে ব্যত হবে সুবাহান আল্লাহ আল্লাহ তোমাদের মধ্যে পুলসিরাতে সবচেয়ে বেশি অটল সেই হবে যে আমার সাহাবা ও আহলে ব্যতের প্রতি অধিক ভালোবাসা পোষণকারী হবে সৌভাগ্যবান ওই সকল আশিকানের রসুল যারা আহলে বেতকে ভালোবাসে যারা আহলে বেতের সম্মান করে যারা আহলে বেতকে নিজের জীবন চাইতেও বেশি ভালোবাসে তাদের জন্য সুসংবাদ রয়েছে নবিয়ে পাক সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাদেরকে কসরের পানি পান করাবেন সাফাহাতে মুস্তাফা ভাগ্যে জুটবে এবং নবিয়ে পাক সাল্লাহ তাই আলি আলি ওসাল্লাম তাদেরকে প্রতিদান দান করবেন আর আহলে বেতে আতহার যাদের প্রতি খুশি হবে নবিয়ে পাক সাল্লাহ আসলামের দরবারে তাদের জন্য সাফাতে সুপারিশ করবে তো যারা আমরা এই অনুষ্ঠান দেখছি আমরা যেন আহলে বেতকে যেন ভালোবাসি আহলে বেতের মহাব্বত ভালোবাসা অন্তরে রাখা ফরজ রয়েছে মনে রাখবেন নবী পা পবিত্র স্ত্রীগণ খাতুনে জন্নত মৌলা আলী ইমামে হাসান ইমামে হুসেন রদি আল্লাহ আনহুম আজমাইনের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে রাখা উচিত সাল্লআআ আল হাবীব সাল্লাউ তাইলআ মোহাম্মদ সাল্লাহ আলিহি ওসাল্লাম রজুর সাল তালা আলিহি আলী ওসাল্লাম ইরশ করেন তিনটি জিনিস এমন যে এর হিফাজত করলো আল্লাহ পাক তাকে দিন ও দুনিয়ার বেপারা দিতে হেফাজত করবেন এবং যে এতে নষ্ট করলো আল্লাহ পাক তাকে কোনো হেফাজত করবেন না এক ইসলামের সম্মান ও মর্যাদা দুই আমার সম্মান ও মর্যাদা তিন আমার আত্মীয় নৈকট্যশীলদের সম্মান ও মর্যাদা তো নবী পাক সাল্ল তলিআসাল্লাম এর আহলে বেতকে যারা ভালোবাসবে এই আহলে বেতের ভালোবাসা নাজাতের ওসিলা রয়েছে এবং জান্নাতে যাওয়ার মাধ্যম রয়েছে আল্লাহ আলা আমাদের সকলকে আহলে বেতের শান এবং মর্যাদা বোঝার তৌফিক দান করুক যারাই এই অনুষ্ঠান দেখছেন পবিত্র মাস অতিবাহিত হচ্ছে আহলে বেতে আতহারের ইসালে সবাবের জন্য আলহামদুলিল্লাহ আজ দাওয়তে ইসলামের পক্ষ থেকে পুরো বাংলাদেশ ব্যাপী তিন দিনের মাদানী কাফলা সফরে বের হবে আগামী বুধ বৃহস্পতি শুক্রবার আসুরার দিন ছুটির দিন রয়েছে অর্থাৎ দশ এগারো বারোই মহরম বুধ বৃহস্পতি শুক্রবার তো অবশ্যই যে সকল ইসলামী ভাইরা এই অনুষ্ঠান দেখছেন আপনারাও আহলে বেতে আতাহারের ইসালে স্বভাবের জন্য সহদায় কারবালার ইসালে স্বভাবের জন্য মাদানী কাফলায় সফর করুন যাতে আহলে বেতের শান ও মর্যাদা আমরা যেন বুঝতে পারি এবং আমাদের অন্তরের মধ্যে এহলে ব্যতের ভালোবাসা যেন গেথে যায় এবং তাদের ভালোবাসা নিয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নাজাতের ওসিলা করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুক সময় হয়েছে বিদায় নেবার যারাই আমাদের সাথে ছিলেন আল্লাহ তালা আপনাদেরকে ভালো সুস্থ রাখুক এহলে ব্যতের ওসিলায় আমাদেরকে